সমানীয় দর্শক দিনের পর দিন আধার জালিয়াতির ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এটা আমাদের কারো কিন্তু অজানা নয় সবাই আমরা জানি আধার কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে জালিয়াতিরা তো ঠিক এই মুহূর্তে দেখুন কেন্দ্রের তরফ থেকে আবার একটি নতুন নির্দেশিকাকে জারি করা হয়েছে যেখানে একদম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ইউএইএন নাম্বারের সঙ্গে এবার আধার কার্ডকে আপনাকে লিঙ্ক করতে হবে তো ইউএন নাম্বার কি এবং কিভাবে লিঙ্ক করবেন কেনই বা লিঙ্ক করতে হবে তো এই মুহূর্তে কেন্দ্র কেনই বা নির্দেশ দিল সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে ডিটেলস আমরা দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং লেটেস্ট আপডেটের ওপরে ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলরে সেট করে দেবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে একটার পর একটা আপলোড হতে থাকে তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটি শুরু করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন অফিশিয়াল পেজেতে যে পোস্টগুলি করা হয়েছে ফার্স্ট পেজেতে যে পোস্টটি করেছে প্যান কার্ডের পর এবার আরও এক গুরুত্বপূর্ণ নথির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করলো কেন্দ্রীয় সরকার দ্রুত এই লিঙ্কের কাজ না করলে বিশেষ করে সমস্যায় পড়বেন সরকারি কর্মী এবং বেসরকারি সংস্থার কর্মীরা কবে মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে তারা তার দিন ঘোষণা না হলেও খুব দ্রুতই লিঙ্কের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে দেখুন এখানে যেটা বোঝাতে চাইছে যে এখনো কিন্তু লাস্ট ডেট ঘোষণা করা হয়নি কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তো সরকারি বেসরকারি যেসব মানুষ যে কোনো একটা ছোটোখাটো জব করলো যদি আপনার পি এফ কাটে মান্থলি একটা পি প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটে তাহলে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক কিছু জিনিস শিখতে পারবেন কীভাবে লিঙ্ক করাবেন এবং কেনই বা করাবেন তো এখানে দেখুন সেকেন্ড পেজেতে যে পোস্টি করা হয়েছে প্যান আধার লিঙ্কের বিষয়ে ভারতীয় নাগরিকরা সকলেই মোটামুটি অবগত আমি প্রথমেই বললাম আমরা সবাই জানি বারবার দিন বাড়ানোর পর আপাতত এই লিঙ্ক প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে কিন্তু এবার সরকারি বা বেসরকারি সংস্থার কর্মী হিসেবে যাদের নাম এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ আছে তাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর দ্রুত লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে তো আপনার প্রথমেই বললাম যদি আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা একটা কাটে প্রভিডেন্ট ফান্ড থাকে এবং সেখানে আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আধার লিংক করাতে হবে তো এখানে দেখুন আমার একটা কোয়েশ্চেন আছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরটা দেবেন ন্যাচারাল হয়ে আমাদের প্রশ্ন আসতে পারে যে এবার কি তাহলে আমাদের পি এর টাকা মানে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আমাদের জমা আছে সেটাও কি এবার গায়েব হয়ে যাবে কারণ দেখুন আধার জালিয়াতির ভাইরাস কীভাবে দ্রুত ছড়াচ্ছে আমাদের কারো অজানা নাই কো আধার কার্ড আপনার পকেটেই আছে বা আপনার বাড়িতে আছে অথচ আপনারই আধার কার্ড ব্যবহার করে টাকা উঠে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে তাহলে এবারে যে আমরা আধার লিঙ্কটা করব এখানে আমাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা আছে ওটাই সঞ্চয় বলতে ওটাই একটা চাকরিজীবী মানুষের সঞ্চয় বলতে ওটাই এবারে সেই সঞ্চিত টাকার উপরেও যদি আমাকে আধার লিঙ্ক করতে হয় তাহলে আধার কার্ড ব্যবহার করে যে আমার সেই টাকাটাও গায়েব হবে না এটা কোনো নিশ্চয়তা নেই তো এখানে দেখুন এক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রতিটি ইপিএফ অ্যাকাউন্ট পিছু একটি ইউএএন নাম্বার থাকে আমরা সবাই জানি সেই ইউএএন নাম্বারের সঙ্গে

তাহলে তাদেরকে আর লিঙ্ক করতে হবে না আর যাদের নেই তাদেরকে অবশ্যই লিঙ্ক করাতে হবে তো এবার লিঙ্কের প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন লাস্ট পেজে যে পোস্টটি করেছে ইউএন আধার লিঙ্ক করার প্রক্রিয়া প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি প্রথমে গুগলে যে সার্চ করবেন ইপিএফও ইন্ডিয়া ডট কম তারপরে সার্চ করার পর প্রথমে আপনার ইউএন নাম্বারটা পুট করবেন পুট করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যেটা ভেরিফাই মোবাইল নম্বর আছে তো সেই ওটিপিটা যথাস্থানে স্থানে বসিয়ে দেবেন এবার দু নম্বরে দেখুন এবার আপনাকে আধার নম্বর সহ যাবতীয় আধার ডিটেলস পুট করার জায়গা দেবে সেগুলো সঠিকভাবে পূরণ করবেন পূরণ করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর বা ইমেল যুক্ত করা আছে সেখানে ওটিপি আসবে সেটি সঠিক জায়গায় পুট করবেন পুট করে সাবমিট করে দিলে আপনার লিঙ্ক হয়ে যাবে তো এখানে লিঙ্ক করাটা বিশাল কিছু চাপের বিষয় নয় আমার এখানে একটাই প্রশ্ন এই যে আধার লিঙ্ক আধার লিঙ্ক করে কি এবার পি এর টাকাও গায়েব হয়ে যাবে যাই হোক আপনাদের উত্তরের জন্য আমি কমেন্ট সেকশন অবশ্যই খোলা থাকলো অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে অন্যান্য ভিডিওতে করেন না করেন কোনো কিছু এসে যায় না আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টটা করবেন আপনাদের উত্তরের জন্য আমি অপেক্ষায় থাকবো তো চলুন আজকের ভিডিওটার ভালোবান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন সেট করে দেবেন তো চলুন আজ এখানেই একটাই